আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছেন। এই করোনা পরিস্থিতিতে সকলকে কিন্তু স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তাহলে চলো আজকে আমরা আমাদের ক্লাসে চলে যাই। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব তা বাংলা ব্যাকরণের চতুর্থ অধ্যায়ের পদ প্রথম পরিচ্ছেদে পদপ্রকরণ। পদ বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে পদ বলে। আর একটু ভিন্নভাবে বলতে গেলে বলতে পারি যে বাক্যে ব্যবহৃত বিভক্তিযুক্ত শব্দ ও ধাতুকে পদ বলে। আমরা জানি যে পদ সাধারণত পাঁচ প্রকার, কিন্তু যদি বলা হয় যে পদ প্রধানত কত প্রকার তাহলে কিন্তু দুই প্রকার। তাহলে আমরা প্রথমে লিখি যে পদ সাধারণত পাঁচ প্রকার। যথা বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অপয় ও ক্রিয়া। এই পাঁচ প্রকার পদকে কিন্তু প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে। তাহলে পদ প্রধানত কত প্রকার? পদ প্রধানত দুই প্রকার, যথা সব্বয় পদ, ও অব্যয় পদ। সব্যয় পদ এবং অব্যয় পদ, তাহলে এখানে দেখা যাচ্ছে সব্যয় পদে চলে আসবে আমাদের বিশেষ্য, বিশেষণ, সর্বনাম আর ক্রিয়া, আর অব্যয় একাই এখানে আছে। তাহলে আমরা এটা একটা ছকের মাধ্যমে দেখে নিই। পদ অব্যয় পদ, তাহলে পদকে আমরা প্রধানত দুইটি ভাগে ভাগ করলাম। এক হচ্ছে সব্যয় পদ, অব্যয় পদ। সব্যয় পদকে আবার চার ভাগে ভাগ করা যায়। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া। তাহলে আমরা যখন বলবো পদ সাধারণত কত প্রকার, পাঁচ প্রকার, যখন আমি বলবো যে পদ প্রধানত কত প্রকার, তখন হচ্ছে দুই প্রকার, কি সব্যয় পদ, অব্যয় পদ। সব্যয় পদকে আবার চার ভাগে ভাগ করা হয়েছে, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া। তো আজকে আমরা শুধু বিশেষ্য পদটি নিয়ে আলোচনা করব।
বিশেষ। বিশেষ্য পদ সাধারণভাবে বলতে গেলে কোনো কিছুর নাম বুঝালে সেটা বিশেষ্য পদ হয়ে যাবে। তো বিশেষ্য পদ কোনো কিছুর নামই বুঝায়, কিন্তু কিসের নাম বুঝাবে সেটা হতে পারে কোনো ব্যক্তি, কোনো জাতি, কোনো সমষ্টি, কোনো কর্ম, কোনো কাজ, কোনো ভাব, কোনো গুণ, কোনো দোষের নাম। তবে সেটা কি হতে হবে? নাম হতে হবে। নাম বুঝালেই সেটাকে আমরা বলবো বিশেষ্য পদ। বিশেষ্য পদ হচ্ছে ছয় প্রকার। বিশেষ্য পদ কত প্রকার? বিশেষ্য পদ ছয় প্রকার। যথা এক, নামবাচক বিশেষ্য। নামবাচক বিশেষ্য কি? এখানে নিশ্চয়ই নাম বুঝাবে, তবে সেই নামটা হবে প্রপার নাউন, আমরা যেটাকে বলি নামবাচক বিশেষ্য বা সংজ্ঞাবাচক বিশেষ্য একে বলা হয়ে থাকে। সেখানে কোনো ব্যক্তি, ব্যক্তির নাম হবে, ব্যক্তির নাম, ভৌগোলিক সংজ্ঞা, ভৌগোলিক সংজ্ঞা বা স্থানের নাম, গ্রন্থের নাম ইত্যাদি। তাহলে নামবাচক বিশেষ্যে সেটা হতে পারে ব্যক্তির নাম, ভৌগোলিক সংজ্ঞা বা স্থানের নাম, গ্রন্থের নাম। উদাহরণ হিসেবে আমরা নিতে পারি, ব্যক্তির নাম হিসেবে নিতে পারি নজরুল, ভৌগোলিক সংজ্ঞা ও স্থান হিসেবে আমরা নিতে পারি ঢাকা একটা স্থান, দিল্লি, হিমালয়। গ্রন্থের নাম হিসেবে নিতে পারি অগ্নিবীণা। আরে এই ধরনের নাম আসলে সেগুলোকে আমরা নামবাচক বিশেষ্য হিসেবে ধরে নিতে পারি। এবার আমরা চলে যাই দুই নাম্বার যে বিশেষ্য পদ আছে সেটাতে চলে যাই, জাতিবাচক বিশেষ। জাতিবাচক বিশেষ্য একজাতীয় প্রাণী বা পদার্থের নাম বোঝায়। তাহলে জাতিবাচক বিশেষ্য হিসেবে আমরা যেগুলোকে চিহ্নিত করব তারা কি করবে? একজাতীয় প্রাণী বা পদার্থের নাম বুঝাবে। একজাতীয় প্রাণী বা পদার্থের নাম বুঝাবে। তো উদাহরণ হিসেবে আমরা কি নিতে পারি? যেমন গরু, মানুষ, গাছ, পাখি, নদী, পর্বত, ইংরেজ ইত্যাদি। গরু বলতে সকল গরুকে বুঝাচ্ছে, মানুষ বলতে সব মানুষকে বুঝাচ্ছে, গাছ শব্দটি দিয়ে আমরা সকল গাছকে বুঝি, পাখি শব্দটি দিয়ে আমরা সকল পাখিকে বুঝি, তেমনি নদী, পর্বত
এই শব্দ দুটো দিয়েও আমরা সকল নদী বা পর্বতকে বুঝি, আর ইংরেজ শব্দটি দিয়ে আমরা পুরা ইংরেজ জাতিকে বুঝছি। তাহলে এখানে জাতিবাচক বিশেষ হচ্ছে একই যে যে শব্দ বা পদ একই জাতীয় প্রাণী বা পদার্থের নাম বুঝাবে সেগুলোকে আমরা বলবো জাতিবাচক বিশেষ। তিন নাম্বার জাতিবাচক বস্তু বাচক বা দ্রব্যবাচক বিশেষ। বস্তুবাচক বিশেষ হচ্ছে কোন উপাদান বাচক, উপাদান কোন উপাদান বাচক পদার্থের নাম বোঝাবে, কোন উপাদান বাচক পদার্থের নাম বুঝায়। তাহলে বস্তুবাচক বিশেষ্য হচ্ছে সেই ধরনের বিশেষ্য পদ যারা কোন উপাদান বাচক পদার্থের নাম বুঝাবে। তো উপাদান বাচক পদার্থের নাম বুঝাবে এবং এ জাতীয় বস্তু, এ জাতীয় বস্তুর সংখ্যা ও পরিমাণ নির্ণয় করা যাবে, এ জাতীয় বস্তুর সংখ্যা ও পরিমাণ পরিমাণ নির্ণয় করা যায়, নির্ণয় করা যায়। বস্তুবাচক বিশেষে আমরা দেখতে পাচ্ছি যে এ জাতীয় বস্তুর সংখ্যা এবং পরিমাণ নির্ণয় করা যাবে। তাহলে আমরা উদাহরণ হিসেবে নিতে পারি, উদাহরণ লিখতে পারি আমরা বই কলম, বই কলম থালাবাটি, থালাবাটি চাল চিনি তেল পানি ইত্যাদি, তেল পানি। তাহলে বস্তুবাচক বিশেষ্য আমরা বুঝতে পারলাম। এবার আমরা চার নাম্বার যে বিশেষ্য পদটা আছে সমষ্টিবাচক বিশেষ্য, সমষ্টিবাচক বিশেষ্য নিয়ে আমরা আলোচনা করব। সমষ্টি হচ্ছে বাচক বিশেষ্য বলতে আমরা বুঝতেই পাচ্ছি এখানে অনেকগুলো বিষয়কে এক করে বোঝাবে, ব্যক্তি বা প্রাণীর সমষ্টি বোঝাবে। তাহলে আমরা লিখে ফেলি ব্যক্তি বা প্রাণীর সমষ্টি বোঝায়, ব্যক্তি বা প্রাণীর সমষ্টি বোঝায়। সমষ্টি বোঝায়, উদাহরণ হিসেবে আমরা লিখি সভা, সভা কখনো একজনকে নিয়ে হয় না, অনেকজনকে নিয়ে হয় সভা। ঝাঁক, ঝাঁক বলতে একটা পাখিকে নিয়ে কখনো ঝাঁক হয় না, অনেকগুলো পাখি যখন একসাথে উড়ে যায় তখন আমরা সেটাকে ঝাঁক বলি। বহর, বহর কখনো একক বিষয় নিয়ে হয় না, অনেকগুলো নৌকা যখন একসঙ্গে চলে তখন আমরা সেটাকে বলতে পারি নৌকার বহর। তারপরে দল, দল একজনকে নিয়ে কখনো দল হয় না, কয়েকজনকে নিয়ে একসাথে একটা দল হয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে সমষ্টিবাচক বিশেষ্য পদ হচ্ছে সেই শব্দগুলো, যে শব্দগুলো দ্বারা ব্যক্তি বা প্রাণীর সমষ্টি বোঝাবে। এবার পাঁচ নম্বর, ভাববাচক বিশেষ, ভাববাচক বিশেষ্য হচ্ছে সেই ধরনের বিশেষ্য
যেখানে ক্রিয়ার বা কাজের ভাগ বুঝায়। তাহলে আমরা লিখে ফেলি ক্রিয়ার বা কাজের ভাগ বোঝায়। আচ্ছা, ভাববাচক বিশেষ্য হচ্ছে সেই ধরনের বিশেষ্য পদ যেখানে ক্রিয়ার বা কাজের ভাব বোঝাবে। তো উদাহরণ হিসেবে আমরা নিই, যেমন গমন মানে যাওয়ার ভাব, গমন, শোয়ার ভাব, শয়ন, খাওয়ার ভাব, ভোজন ইত্যাদি। এবার আমাদের লাস্ট লাস্ট পয়েন্ট, ছয় নম্বর পয়েন্ট, গুণবাচক বিশেষ্য। গুণবাচক বিশেষ্য, যে বিশেষ্য কোনো বস্তুর গুণ বা দোষের নাম বোঝাবে তাই হচ্ছে গুণবাচক বিশেষ্য। তাহলে আমরা লিখে ফেলি কোন বস্তু গুণ বা দোষের দোষের নাম বুঝে নাম বুঝে। তাহলে উদাহরণ হিসেবে আমরা নিতে পারি, উদাহরণ হিসেবে আমরা নিতে পারি যেমন তারুণ্য, তারল্য, মধুরতা, মধুরতা ইত্যাদি। তারুণ্য হচ্ছে তরুণের যে গুণ, সেই গুণের নামকে তারুণ্য বলা হচ্ছে। তারল্য, তরল পদার্থের যে গুণ সেটাকে বোঝাতে তারল্য শব্দটি ব্যবহার করা হয়েছে। মধুরতা, মধুর যে মিষ্টত্বের গুণ সেই বিষয়টিকে বোঝানোর জন্য মধুরতা শব্দটি ব্যবহার করা হয়েছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে বিশেষ্য পদ আসলে কি, এবং ছয় প্রকার যে বিশেষ্য পদ রয়েছে সেগুলো আলাদাভাবে সংজ্ঞা এবং উদাহরণগুলো আমরা শিখলাম। এ পর্যায়ে তোমাদের জন্য কাজ হচ্ছে প্রত্যেক প্রকার বিশেষ্য পদের প্রত্যেক প্রকার বিশেষ্য পদের দুটি করে নতুন উদাহরণ, অর্থাৎ যে উদাহরণগুলো আমরা দিয়েছি সেগুলোর বাইরে তোমাকে নতুন উদাহরণ নিয়ে আসতে হবে। প্রত্যেক প্রকার বিশেষ্য পদের দুটি করে নতুন উদাহরণ লিখো। তাহলে বিশেষ্য পদ আমরা ছয় প্রকার বললাম, সংজ্ঞাবাচক বা নামবাচক বিশেষ্য, জাতিবাচক বিশেষ্য, বস্তুবাচক বা দ্রব্যবাচক বিশেষ্য, সমষ্টিবাচক বিশেষ্য, ভাববাচক বিশেষ্য, গুণবাচক বিশেষ্য। এই ছয় প্রকার বিশেষ্য পদেরই দুটি করে নতুন উদাহরণ তোমাদের লিখতে হবে। তাহলে আজকে এ পর্যন্তই। সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, সামাজিক দূরত্ব বজায় রাখবে, বাসায় ভালো করে মনোযোগ সহকারে পড়াশোনা করবে। আল্লাহ হাফেজ।